সো হে গাইস, স্বয়ং মৃত্যু এই মেয়েটি ভালোবাসার সঙ্গে লড়াই করে পারল না। মৃত্যুকে সে হারিয়ে তার ভালোবাসার প্রিয় মানুষকে সুস্থ সবল ভাবে সে আবারও কাছে ফিরে পেয়েছে। মানে আই মিন বন্ধুরা, তোমাদের প্রীতি মণ্ডলদের কাছের মানুষ, কাছের ভালোবাসা, আমাদের রন দাদা তার এই ভয়ঙ্কর রোগের সঙ্গে লড়াই করে সে জিতে ফিরে এসেছে। তো যাই হোক বন্ধুরা, এবার আমরা জানবো যে আমাদের রন দাদা কি বর্তমানে পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে, মানে বন্ধুরা তার কিডনির অবস্থানটা কি ঠিকঠাক ভাবে সাকসেসফুল হয়ে গিয়েছে। তো এই বিষয়ে আমরা বন্ধুরা এই ভিডিওতে কিছু ইনফরমেশন জানতে চলেছি, সেই ইনফরমেশন গুলা তোমাদের জানা খুবই খুবই প্রয়োজন। কিংবা রন্দাদাকে রন্দাদার অপারেশনের পরে সেই ডক্টর কি বলেছে রন্দাদার উদ্দেশ্য করে, এবং কি প্রীতি মণ্ডল দিকে ডক্টর কি বললো সেটা শুনলে তোমরা 100% জ্ঞানের সহকারে অবাক হয়ে যাবে যে ডক্টর প্রীতি মণ্ডল দিকে এবং কি বংরামদার উদ্দেশ্য করে এগুলা কি বললো, ডক্টরের মাথা কি ঠিক রয়েছে। তো বন্ধুরা সেই বিষয়ে বিস্তারিত শুনতে হলে কিংবা জানতে হলে তোমরা এখনো যদি এই ভিডিওতে না লাইক করে থাকো তাহলে বন্ধুরা প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ দেখতে থাকো। তো যাই হোক বন্ধুরা, তোমরা যেমন জানো যে আমাদের সব সিঙ্গেল ছেলেদের ক্রাশ সেই কিউট দুষ্টু মিষ্টি মেয়ে, আমাদের প্রীতি মণ্ডলদের কাছের মানুষ কিংবা কাছের ভালোবাসা আমাদের রন্দাদা ভাই অসুস্থ হয়ে গিয়েছিল। আই মিন বন্ধুরা তার অ্যাকচুয়ালি কিডনিতে প্রবলেম ধরা পড়েছিল। তোমরা আশা করছো বন্ধুরা আজ থেকে 6 মাস আগে দেখেছো যে রন্দাদাকে হসপিটালের মধ্যে আমাদের প্রীতি মণ্ডলদের পাশে বেডে শুয়ে থাকতে। ঠিক বলেছো। হ্যাঁ বন্ধুরা, আবার আমাদের রন্দাদা ভাই অসুস্থ হয়ে গিয়েছিল, তার সে সেম রোগ আবারও ফিরে এসেছিল, তার কপাল এতটাই খারাপ হওয়াতে। তো বন্ধুরা এই বিষয়ে আমাদের রন্দাদার কাছ থেকে জানা যায় যে তারা নাকি অ্যাকচুয়ালি তার সঙ্গে 2 নম্বরই করেছিল। আশা করছি বন্ধুরা কাদের কথা বলছি সেটা তোমরা অলরেডি বুঝে গিয়েছো। হ্যাঁ বন্ধুরা, আমাদের রন্দাদা ভাইয়ের অপারেশন না করেও তারা বলেছিল যে অপারেশন সাকসেসফুল হয়ে গিয়েছে, কিংবা তারা অপারেশন করতে পারেনি সেটা না বলে তারা ডাইরেক্টলি সরাসরিভাবে বলে দিয়েছিল যে আপনার অপারেশন সাকসেসফুল হয়ে গিয়েছে, আপনার আর কোনো ধরনের প্রবলেম নেই আপনার কিডনিতে, আপনি এখন নিশ্চিন্তায় সুস্থ সবলভাবে জীবনযাপন করতে পারেন। তারা হয়তো এইগুলাই তাকে বলেছিল কিংবা বুঝিয়েছিল। তো যাই হোক, তারপরে যখন আমাদের রন্দাদা ভাইয়ের এই সেম প্রবলেমটা আবারও ফিরে আসে তখন আমাদের রন্দাদা ভাই আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডক্টরদের না বিশেষ করে সে চলে গিয়েছিল চেন্নাই ডক্টর দেখাতে। চেন্নাই ডক্টর দেখে বলে যে তোমার সে কিডনির প্রবলেমটা রয়েছেই, তোমার খুব তাড়াতাড়ি ইমার্জেন্সি ভাবে অপারেশন করা লাগবে, তোমার কিডনি এবং কিডনি নাড়িটা অনেক ফুলে গিয়েছে। তো সেটা ডক্টরদের মুখ থেকে শুনে আমাদের রন্দাদা ভাই আর টাইম পাস না করে ডক্টর দেখে বলে যে আমি আমার এই প্রবলেমটা ঠিক করার জন্য আমি অপারেশন হওয়ার জন্য প্রস্তুত। তো ডক্টর তার মুখ থেকে এই কথাটি শোনার পরে তাকে বলে যে তোমার মতন এত সাহসী বা নির্ভয় রোগীকে আমি আগে কখনোই দেখিনি, আমি বা আমরা আশা করি যে তুমি তোমার এই মনের জোরে সুস্থ হয়ে উঠবে। তো তারপরে ডক্টর তার অপারেশন ডেটটা তাকে বলে দেয় কিংবা দিয়ে দেয়, তারপরে তার অপারেশন শুরু হয় এবং কি তার অপারেশনটা সাকসেসফুল হয়। তো যাই হোক বন্ধুরা, আমাদের বংরামদার আর কোনো প্রবলেম নেই, আমাদের বংরামদা ভাই হয়তো আর কিছুদিনের মধ্যে পুরোপুরি ভাবে সুস্থ হয়ে উঠবে। তো এটাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যে আমাদের বংরামদা যেন পুরোপুরি ভাবে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে।